হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, কোন দুইটা পালোয়ানও আসবে আর বাইরের দৃশ্যটাও দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে রাম লক্ষণ, দুই পালোয়ান যাচ্ছে স্কুলে পড়তে, কলেজে যাবে ওরা। এরা দুজন মস্ত পালোয়ান, এরা কিন্তু বাড়িতে রাজ করে। আমি গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম, টাটা। এই একজন মহাবীর বসে আছে চা নিয়ে, চা খাবে, গুড়িয়া হাসছে। এই দেখো গাছের ফুলগুলি কি সুন্দর ফুটে আছে, এখন বাজছে সকাল 7:30। আর ছেলেটা ঘরের মধ্যে বক্স বাজাচ্ছে। তো দেখো এদিকে বাবু আর গুড়িয়া বসে মেঘে কাছে মোবাইলে কার্টুন দেখছে। আর দেখো এই যে হচ্ছে একটা ক্রিবুট, এটা আমার বাবু বাজায়, নাল আছে, ওটা ওর বাবা আগে বাজাতো, এদিকে বক্স বাজাচ্ছে। এই বিছানাটায় বাবু ঘুমায়, আরেকটা আছে সাইডে গুড়িয়ার। এই দেখাচ্ছি, দেখো এই সুকেশটাতে বই রাখছে আর ওইটাতে গুড়িয়ার খাট। এদিকে তোমাদেরকে বাইরের দৃশ্যটাও দেখাচ্ছি, দেখো। তো দেখো এখানে বিলাতি ধনিয়া পাতার গাছ লাগিয়েছে, আর এই যে এগুলো হচ্ছে করলা গাছ, 6টা গাছ উঠেছে, 2টা করে লাগিয়েছিল, প্রায় 6টা বীজ পুঁতেছিল, 6টা গাছই উঠেছে দেখো। আর এই ছোটো ছোটো দানাগুলো হচ্ছে মরিচের বীজই ফেলেছে চারা উঠাবে বলে আমার হাজব্যান্ড। আর দেখো এখানে বেগুন গাছগুলো আগেই লাগিয়েছিল, আগের ব্লকেও দেখিয়েছি, শর্টেও দেখিয়েছি, বেগুন ধরে আছে। তো আজকে এই বেগুনগুলি গাছ থেকে পারবো, পেরে রান্না করব আর কি। এগুলি আমার হাজব্যান্ডের মেহনতের ফল। তো এই নিচটাতেও লাগাবো, আবার বেগুনের চারা নতুন করে লাগিয়ে দেব। এগুলো শেষ হতে হতে নতুন চারাগুলো বড় হবে, তো আমি যাচ্ছি বেগুনগুলো পাড়তে। তো বেগুনগুলো পেরে নিচ্ছি এখন, ক্যামেরাটা ধরেছে গুড়িয়া। তো বেগুনগুলো পাড়া হয়ে গেছে দেখো, এই কয়েকটা বেগুন। তো এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি, বেগুনগুলো কাটছি, ভাজা করব, ছোট ছোট করে কেটে নিচ্ছি বেগুনগুলি। দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, বেগুন কাটা হয়ে গেছে। এখন আলু কেটে নেব, আলু কেটে নেওয়ার পর তারপর আলু বেগুন একসঙ্গে ভাজি করব। দেখো ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে নিলাম। তো আলু বেগুন কাটা হয়ে গেছে, তো এখন আলু বেগুনগুলো ধুয়ে নিচ্ছি, থালের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি আলু বেগুন। ধোয়া হয়ে গেল আলু বেগুন, এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেলটা মানে আগেই দেওয়া ছিল, অর্থাৎ কালকে যে ওদেরকে পাঁপড় ভেজে দিয়েছিলাম সেই তেলটাতে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। নতুন করে তেল দিতে হলো না, ওই তেলটাতেই আমি ভেজে নিচ্ছি আলুটা, তাই তেলটা বেশি পড়ে গেছে। অর্থাৎ এখন তো দিইনি, দিলে আর একটু তেলটা কম দিতাম। তেলটা বেশি হওয়ার কারণটা হচ্ছে সেটা পাঁপড়ের তেলটা। তো আমি আলু দিয়ে দিলাম, এখন হলুদটাও দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলো আগে ভেজে নেব। একসঙ্গে আলু বেগুন ভাজতে দিলে বেগুনটা একদম ভর্তা হয়ে যায়, ভাজাটা সুন্দর হয় না। তো আমি আলুটা আগে ভেজে নিই, তারপর আলাদা করে বেগুনটা ভেজে তারপরে একসঙ্গে মিক্স করে নিই। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখো, তাই ছেঁকে নিতে হচ্ছে, তেলটা অনেকটা বেশি পড়েছে। তো এই তেলটা দিয়ে আমি মানে সবটা ভাজা রান্না করবো, আর ইয়ে করতে হবে না, তেল দিতে হবে না। তো এখন আমি এই তেলটাতে পাঁচ ফোড়ন
শুকনো লঙ্কা দিলাম, তারপর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেব, কাঁচা লঙ্কা দেব সঙ্গে। তো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পাঁচ ফোড়ন দিব। তো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে পাঁচ ছটা কাঁচামরিচ আমি চিড়ে রেখেছি, তো কাঁচামরিচটাও দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন কাঁচামরিচটাও ভাজা ভাজা হবে। কাঁচামরিচটা দিলে ভাজাটার একটা আলাদা ঘ্রাণ আসছে, তো এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি আলুটা আগেই ভেজে রেখেছি, এখন আগে বেগুনটা নেবে করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ লবণ, এখন নেড়ে চেড়ে আমি বেগুনটাকে ভাজি করে নেব আগে। তো দেখো বেগুনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। তেলটা বেশি পড়েছে, তো আমি দেখো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এখন একসঙ্গে মিক্স করে ভেজে নেবো, নেড়ে চেড়ে নেবো আর কি আবার। কিন্তু তেলটা অনেকটা বেশি হয়েছে আমি বুঝতে পারছি, তোমরা তেলটা কম দিও। আমার তেলটা আগের ছিল বলেই কিন্তু তেলটা বেশি, নাহলে কিন্তু আমি এত তেল দিয়ে রান্না করি না। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি ভাজাটা, অনেকটা তেল পড়ে গেছে। তো দেখো ভাজাটা কি সুন্দর হয়েছে, আলু বেগুন ভাজা। তো এদিকে আমি তোমার দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখো বেগুন ভর্তা, আর এই হচ্ছে ডাল, মানে ডাল আগের দিনের ডালটাকে শুকিয়ে একটা মানে একদম শুকিয়ে ভর্তা ভর্তার মতো বানিয়ে নিলাম, আর এদিকে শুটকির চাটনি, আর হচ্ছে গিয়ে আলু বেগুন ভাজা, আর দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ, আর এদিকে ডাল নিয়ে নিলাম। তো এখন ও খাবে। বন্ধুরা ফাইনালি চা খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে সারাটা দিন অনেকটা মানে ধকল গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের ভালোবাসা দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।